পদ্মা সেতু নামেই 25 জুন সকাল 10টায় স্বপ্নের সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এ কথা জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধনের দিন সেতুর দুই পাড়েই থাকবে নানা আনুষ্ঠানিকতা। মারাফ্রেজের সহায়তায় রিপোর্ট করছেন জুলহাস কবির। অবশেষে ঘোষণা হলো বহু প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের দিনক্ষণ। আগামী 25 জুন সকাল 10টায় সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হবে স্বপ্নের সেতুটি। উদ্বোধনের তারিখ নির্ধারণে সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কবে হবে উদ্বোধন, আমি সেই সুসংবাদটি আপনাদেরকে দিচ্ছি। আগামী 25 জুন শনিবার সকাল 10টা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন। অন্য কারো নামে নয়, প্রধানমন্ত্রী পদ্মা সেতুর নাম পদ্মা সেতুই রাখতে চান বলেও জানান তিনি। পদ্মা সেতু পদ্মা সে পদ্মা নদীর নামেই হবে, এখানে অন্য কারো নাম আমি দেব, বঙ্গবন্ধু পরিবারের কারো নাম এখানে সংযুক্ত। নিজের টাকায় এত বড় সেতু উদ্বোধনের দিনটিকে স্মরণীয় করে রাখতে উদ্বোধনের দিন সেতুর দুই প্রান্তে নানা আনুষ্ঠানিকতার আয়োজন থাকবে। এপারে একটা মিটিং আছে আর জাতীয় প্রান্তে একটা জনসভা, যারা বেশি বিরুদ্ধে বলছে তাদেরকে আগে দিব। জুলহাস কবির, আরটিভি, ঢাকা।